মাড়ির রোগ সাধারণত বিজ্ঞানীদের ভাষায় বলা হয় পেরিওডন্টাল ডিজিজ। এই পেরিওডন্টাল ডিজিজটা দুই ধরনের, একটি হচ্ছে জিঞ্জিভাইটিস যেটা মাড়ির প্রদাহ, আর একটা হচ্ছে পেরিওডন্টাইটিস অর্থাৎ মাড়ির প্রদাহটা আরও গভীরে যখন যায় অর্থাৎ দাঁতের পার্শ্ববর্তী হাড় বা অন্যান্য পার্শ্ববর্তী অঙ্গ প্রত্যঙ্গে যখন আক্রান্ত হয়। তো মাড়ির রোগটা দুই ধরনের, একটা জিঞ্জিভাইটিস একটি পেরিওডন্টাইটিস। প্রথমটা যেটা জিঞ্জিভাইটিস সেটা কিন্তু প্রায় সবারই থাকে কম বেশি, তবে যারা একটু মেডিকেলি কম্প্রোমাইজ বা যাদের রোগ প্রতিরোধ শক্তি কম তাদের কিন্তু মাড়ির রোগটা বেশি আকারে দেখা দেয়। যেমন ধরেন আমি কয়েকটা লক্ষণের কথা বলতে পারি, যেমন হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। আমরা যখন দাঁত ব্রাশ করি অনেকের কিন্তু মাড়ি থেকে রক্ত বের হয়ে আসে, অনেকে যখন শক্ত ফল বা আপেল বা পেয়ারা খান তখন কিন্তু মাড়ি থেকে রক্ত বেরিয়ে আসে, অনেকে আবার ঘুম থেকে উঠে বলেন যে আমার মাড়ি থেকে রক্ত বের হয় বা ব্রাশ করার সময় রক্ত বের হয়। এইগুলা একমাত্র প্রধান কারণ হচ্ছে মাড়ির রোগ, অর্থাৎ মাড়ির রোগের প্রধান লক্ষণ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। এই রক্তটা কেন পড়ে? যখনই মাড়ির নিচে ডেন্টাল প্লাক, ডেন্টাল প্লাকটা হচ্ছে আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি তার কিন্তু কিছু কিছু অংশ, আমরা যতই ভালোভাবে ব্রাশ করি না কেন কিছু কিছু অংশ আমাদের মাড়ির ফাঁকে বা দাঁতের গভীরে ঢুকে যায় বা লেগে থাকে, এবং সেটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর যত খাদ্য এখানে জমা হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা শক্ত আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাকটা যখন শক্ত থেকে শক্ততর হয়ে যায় তখন মাড়ির সফট টিস্যু অর্থাৎ নরম মাড়ির সঙ্গে সামান্য ঘর্ষণেই রক্ত বেরিয়ে আসে। সুতরাং আমাদের করতে হবে কি, আমরা প্রতি বছর একজন ডেন্টিস্টকে দিয়ে দাঁতটা স্কেলিং করিয়ে নিব। এই স্কেলিংয়ের মূল প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের যে ডেন্টাল প্লাকগুলো জমা হয় যেগুলো আমরা দাঁত ব্রাশের মাধ্যমে বের করতে পারি না, সেই মাড়ির ভিতর থেকে পাথরগুলোকে সরিয়ে ফেলা, ফলে মাড়িটা সারা জীবন সুস্থ থাকবে। আর যদি সেটা আমরা না করি প্রায় ডেন্টাল প্লাক জমা থাকবে এবং মাড়িকে আস্তে আস্তে প্রদাহ সৃষ্টি করবে, মাড়ি থেকে রক্ত পাবে, মাড়ি ফুলে যাবে, এবং আমি যেটা বলেছিলাম প্রথম দিকে যে পেরিওডন্টাইটিস অর্থাৎ আরও গভীরে যাবে এবং হাড়কে আক্রমণ করবে, তখন মাড়িটা দাঁত থেকে আলগা হয়ে যাবে এবং দাঁতটা নড়তে থাকবে। এই অবস্থাটা চরম ভয়ঙ্কর অবস্থা এবং এই অবস্থায় চলে গেলে দাঁতটা কিন্তু এমনি পড়ে যেতে পারে। সুতরাং দাঁতটাকে হারানোর আগে আপনাকে যেটা করতে হবে, প্রতি বছর একবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ও মুখ পরীক্ষা করাবেন এবং রুটিন স্কেলিং যেটা আমরা বলি সেটা করিয়ে দাঁতের পাথরগুলো পরিষ্কার করে নেবেন। তাতে মাড়ির কোনো ক্ষতি নাই, দাঁতের কোনো ক্ষতি নাই, যেটা উন্নত বিশ্বে এবং উন্নয়নশীল বিশ্বে প্রতি মানুষই করে থাকে। আমাদের দেশেও এই প্র্যাকটিসটা এখন আমরা গড়ে তোলার জন্য সবাইকে সচেতন করছি, আশা করি আপনারাও সেটা করবেন।